गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल हैप्पी लाइफ विद शर्मी। आज के आयुषी प्रचंड घूमिए देखे बुझते 9 o'clock ओ निजे निजे उठे भावलम से ठीक है घुमा जो घुमा रोजी ताड़ाड़ी उठे 7:30 नागाद तो घूमिए टूमिए निजे उठे बोलते मम्म 9 बेजे गल एत घुमा तो এখন আমরা আজকে ব্রেকফাস্টে মা মেয়ে দুজনে মিলে আজকে ম্যাগি খাচ্ছি আমরা একটু ডিফারেন্ট টেস্ট ঠিক আছে আয়ুষির ম্যাগি আর আমার ম্যাগিটার মধ্যে একটুখানি লঙ্কা কুচি আর বাদাম ভাজা দিয়েছি আমি আর ওকেও একটু লঙ্কা কুচি দিয়েছি এই যে লঙ্কা দিয়েছি ও লঙ্কা দিয়ে খাবে আর বাদাম ভাজাও খায় না তো সেই জন্য বাদাম ভাজা দিইনি তোমাদেরকে যে বলেছিলাম আজকে একটু বেশ মজা হবে কিছু মানে কিছু সারপ্রাইজ আছে গেস্ট আসবে এরকম তো আমার কিছু বন্ধু-বান্ধব অ্যাকচুয়ালি আজকে আসার ছিল বাট আনফরচুনেটলি সেই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে তো সেই কারণে ওরা আসছে না বাট নেভার মাইন্ড লাইফ মাস্ট গো অন আরও অন্য কোনো দিন আমরা সেই প্ল্যানিংটা করব তো আজকে সুন্দর করে একটা দিনের শুরুয়াত করি হ্যাপি স্যাটারডে টু অল অফ ইউ আর সেই ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও তো খুব সুন্দর ছোট বাচ্চা বেশ সুন্দর এঁকেছে ডিজাইন করে খুব ভালো হয়েছে কালার কম্বিনেশনের এটাও খুব সুন্দর করেছিস রে বাবু খুব ভালো হয়েছে আফটার লাঞ্চ পড়াশোনা করতে করতে আয়ুষি খাচ্ছে গুলাব জামুন বাবা সেটা আবার গরম করে দেওয়া হয়েছে মাইক্রোওয়েভে হট গুলাব জামুন তো খুব ভালো লাগে খেতে খেলাম আয়ুষি এখন দিদুর সাথে আলোচনা করছে কথা বলছে মাদের খুব সামনেই ম্যারেজ অ্যানিভার্সারি আছে তো মা বলছে যে তোরা আমাদের বাড়িতে আয় আর সে আবার দিদা দাদুকে আমাদের বাড়িতে ইনভাইট করছে তো এই নিয়ে এখন একটা চলছে এখনও ফিক্স হয়নি যে কে কার বাড়িতে যাবে কিভাবে সেলিব্রেট হবে আর আয়ুষি বেশ একটা প্ল্যান করছে এটা বানাবো ওটা করব এই সমস্ত কিছুও করছে তো এখনও এঘরে ওঘরে যাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে আর বলছে দিদু তুমি মানডে কিন্তু আসছো মা কিচ্ছু রান্না করবে না দিদু তুমি মানডে কিন্তু আসছো তো এই সমস্ত আর কি চলছে এখন দিদুর সাথে আর আমি কি করছি বলতো আমি ঘরে গানের ওপারে বলে একটা সিরিজ আছে সুন্দর টেলিফিল্ম শর্ট টেলিফিল্ম সেটা দেখছি বেশ ভালো লাগছে মানে আমি নর্মালি এত মানে লম্বা সময় ধরে এরকম ধরনের সিরিজ ফিরিজ খুব একটা দেখি না টিভি দেখতেও আমার খুব একটা ভালো লাগে না এরকম ছোটো ছোটো মানে কোনো কিছু থাকলে স্টোরি ফুরি দেখি বাট এটা বেশ ভালো লাগছে বেশ অন্যরকম একটু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক রবীন্দ্রসঙ্গীত আছে এখানে ভালো ভালো তো বেশ ভালো লাগছে দেখতে তোমরা যদি কেউ দেখেছো এটা পুরোটা তাহলে আমাকে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো গানের ওপার এটার নাম ঠিক আছে জাস্ট নাও আরেকটা লাইভ শেষ হলো আর এখন বাজে 10:45 আয়ুষিকে অলরেডি ডিনার করতে দিয়ে দিয়েছি আশিসের একটু দেরি হবে ও এলে তারপর আমরা খাবো বাট ওকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে রুটি আর এগ কারি দাঁড়াও দেখাই একবার ওকে
কালকে আমার একটা বন্ধুর বার্থডে আছে, আর আমি কালকে ওর জন্য কার্ডও বানিয়েছি, তো তোমাদের কার্ডটা কালকে দেখাবো। আজকে সারপ্রাইজ না, কারণ ওর বন্ধু দেখেলাই আমাদের ব্লগ, তো সেই জন্য আজকে দেখিয়ে দিলে ও তো কার্ডটা দেখে নেবে, তাই জন্য ওই খাচ্ছে রুটি আর এগ কারি, আর বললো যে আমি মামা এটা একটু শেয়ার করব, তাই জন্য তাড়াতাড়ি করে খাবারটা মুখের মধ্যে চিবিয়ে গিলে তারপর তোমাদেরকে ও বললো যে ও কার্ড বানিয়েছে, তাই তো? ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে কিছু তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। আজকে এখানে এন্ড করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। কাল আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।